আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আম্মু এসেই আমাকে জড়িয়ে ধরলো, আমিও আম্মুকে জড়িয়ে ধরলাম। এভাবে প্রায় 10 মিনিট কেউ কোনো কথা বললাম না। আম্মু কাঁদতেছে, আমি চোখের পানি মুছে দিলাম। কেমন আছো আম্মু? তোকে ছাড়া কেমনে থাকি তুই জানিস না। আন্টি বাসায় গিয়ে কথা বলো। হুম বাবা বাসায় চল। আমি বাসায় চলে গেলাম। সবকিছুই আগের মতোই আছে। আমার রুমের কোনো কিছুই পাল্টে নেই। 1 বছর আগে যেমনটা রেখে গেছিলাম ঠিক তেমনটাই আছে। আমি আমার রুমে গিয়ে বেলকনির সামনে গেলাম। এইটা আমার ফেভারিট প্লেস। এইখান থেকে আমাদের পুরো বাগানটাই দেখা যায়। বেলকনি থেকে রুমে আসলাম। আম্মু আমার জন্য কফি নিয়ে আসলো। নানান প্রশ্ন করতে লাগলো, এতদিন কই ছিলাম, আরও অনেক কিছু। আমি শুধু বলে দিলাম সব জানতে পারবে। আম্মুকে জিজ্ঞেস করলাম, আব্বু কোথায়? আম্মু বলল, আব্বু অফিসে কল দিয়েছিল, এখনই আসতেছে। আমি কফি খেয়ে রানাকে একটা কল করে বলে দিলাম, আমি পৌঁছে গেছি। বৃষ্টি কোথায়? জানি না, ওই দিন এর পর থেকে বৃষ্টির সাথে আমার আর কথা হয়নি। ও, রিহানের সাথে কি ওর বিয়ে হয়ে গেছে? না রিহান অন্য কাউকে বিয়ে করেনি সে। আমি শুধু ওকে এটাই বোঝাতে চেয়েছিলাম, রিহান প্লে বয়, এ কারণেই আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল। দোস্ত অতীত ভুলে যা প্লিজ। হ্যাঁ অতীত ভুলে গেছি। জয়ের সাথে কথা বলতে বলতেই আব্বু চলে আসলো। আব্বু এসেই আমাকে জড়িয়ে ধরলো। আমি চুপ করেই আছি, কোনো কথা বলছি না। কোথায় ছিলি বাবা? তুই জানিস তোকে কত খুঁজেছি। তোর জন্য তোর আম্মু ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তার জন্য প্রায় সময় অসুস্থ থাকে। আমি আম্মুর দিকে তাকালাম, আগের চেয়ে শুকিয়ে গেছে, চোখ ভিতরের দিকে চলে গেছে, মনে হয় প্রায় সময় না খেয়ে কান্না করছে। কি হলো, কথা বলছিস না কেন? আমাকে খোঁজার কি প্রয়োজন? আমি তো আপনার ছেলে হওয়ার যোগ্য না। সেই কথাগুলো এখনো মনে রেখেছিস? কিছু কথা আছে ভোলা যায় না। এখন কি বাবা হয়ে তোর পা ধরতে হবে বল? এসব কি বলছো আব্বু? এবার আমিও আব্বুকে জড়িয়ে ধরলাম। সবাই শুধু এক প্রশ্নই করছে, কোথায় ছিলাম এতদিন, বাট কাউকে কিছুই বললাম না। বৃষ্টিকে কল দিয়েছিলে? কেন, ও বাসায় না। না লাবণ্য এসেছিল, ওর সাথে বাহিরে গেছে। ওকে কল করার প্রয়োজন নেই। বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টি এখানে এসে হাজির। বৃষ্টি আসাতে সবাই রুম থেকে চলে গেল। বৃষ্টি এসে আমার পায়ে পড়ে গেল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও নীল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। পা ছাড়েন প্লিজ, আর 1 মিনিট আমার সামনে থাকলে আমি এ বাসা থেকে চলে যাব। এমন করো না নীল, প্লিজ আমাকে মাফ করে দাও। গেট আউট। বৃষ্টি কাঁদতে কাঁদতে চলে গেল। চলে যাক তাতে আমার কি, এই মেয়েটাকে এক সময় অনেকটাই ভালোবাসতাম। এভাবে কেটে গেল 3 দিন। এদিকে আঙ্কেল ও নিধির সাথে কথা বলে না। নিধি ভালো করে বুঝতে পারতেছে ও আমার প্রেমে পড়ে গেছে। এদিকে আঙ্কেলও আমাকে তন্নতন্ন করে খুঁজতেছে। আর কিছু না ভেবেই নিধি রানার কাছে গেল, সাথে আঙ্কেলকেও নিয়ে গেল। রানা নিধিকে দেখে অবাক হয়ে গেল। নীল কোথায়? আমি জানি না। প্লিজ বলো। সরি আমি সত্যি জানি না। রানা জেনে থাকলে বলে দাও, আমার মেয়েটা না খেয়ে আর কান্না করতে করতে শেষ হয়ে গেল। সেটা আগে বোঝা উচিত ছিল আঙ্কেল, নিধি কম অপমান করে নাই নীলকে, কখনো স্বামীর সম্মানটা পায়নি নীল। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে শুধু একবার বলো নীল কোথায়। আমি জানি না। রানাকে অনেক রিকোয়েস্ট করার পরেও রানা বলেনি আমি কোথায়। নিধি আর আঙ্কেল হতাশ হয়ে বাসায় ফিরলেন। এদিকে আঙ্কেল মেয়ের কান্না একদমই সহ্য করতে পারছে না, কি করবে কিছু বুঝতেছেও না। হঠাৎ করেই নিধির মনে হলো ভার্সিটিতে নিউ একজন প্রফেসর আসছে, সেই একমাত্র নীলের খোঁজ দিতে পারবে। নিধি আর লেট না করে আঙ্কেলকে নিয়ে ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে গিয়ে স্যারের ক্যাবিনে চলে গেল দুজনেই। স্যার বসতে বলল। স্যার নীল কোথায়? আমি কি করে জানবো নীল কোথায়? স্যার আপনি সবই জানেন, প্লিজ বলেন। তুমি নীলের কি হও? আমি ওর ওয়াইফ। হোয়াট? বাট আমি খেয়াল করতাম তোমরা সারাদিনই নীলকে অপমান করতে। সরি স্যার। নীলের পরিচয় আমি দিতে পারবো না। এবার নিধি স্যারের পা ধরে কেঁদে দিল। এবার স্যারের অনেকটাই মায়া লাগলো। স্যার নিধিকে উঠিয়ে বসিয়ে দিয়ে 1 গ্লাস পানি দিল। নীল কোনো সাধারণ ফ্যামিলির ছেলে না। তাহলে কে ও? আপনি অবশ্যই চিনবেন ওর বাবাকে, যেহেতু আপনিও একজন ব্যবসায়ী। নাম কি ওর বাবা? কি এটা সত্যি?
একদম সত্যি। আপনাদের কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। তাহলে শোনো, ঢাকা শহরের টপ 5 জন ধনী ব্যক্তির মাঝে নীলের বাবা একজন। তাহলে ও ঢাকা থেকে এখানে আসলো কেন? অনেক কাহিনী আছে এখানে, সবকিছু খুলে বলেন। ওকে, তাহলে শোনো, নীল ওর বাবা মায়ের একমাত্র সন্তান, খুব ভালো স্টুডেন্ট ও ছিল, একটু আকটু রাজনীতিও করত, বাবা মায়ের খুব আদরের সন্তান ছিল, বাবার টাকার অভাব নেই, বাট ওর কোনো অহংকার ছিল না। নীল একটি মেয়েকে ভালোবাসত, সেটা হলো বৃষ্টি। বৃষ্টি নীলের বড় চাচুর মেয়ের বোন। বৃষ্টি খুব ছোট থাকতেই ওর মা বাবা মারা যায়, সেখান থেকেই বৃষ্টি নীলের আম্মুর কাছে মানুষ হয়। বৃষ্টি নীলের 1 বছরের বড়, সেই ক্ষেত্রে বৃষ্টি নীলকে ভালোবাসত না, বাট নীলের আব্বুর স্বপ্ন ছিল বৃষ্টিকেই ঘরের বউ করবে। একদিন নীল আর নীলের ফ্রেন্ডরা কলেজে বসে আসে, তাকে দেখে রিহান আর ওর ফ্রেন্ডরা মিলে একটা মেয়েকে জোর করে সিগারেট খাওয়াচ্ছে, মেয়েটা কান্না করে দিছে। এই দেখে নীল আর ওর ফ্রেন্ডরা রিহানের কাছে চলে যায়। রিহান ছিল নীলের 1 ব্যাচ সিনিয়র, বৃষ্টির আর রিহান ছিল সেম ব্যাচ। এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে সেটা তোর দেখতে হবে না, তাকে অনেক বুঝিয়েছি, আড্ডা, আজকে তোর র্যাগিং করা বের করব। এই বলে নীল আর ওর ফ্রেন্ডরা রিহান আর ওর ফ্রেন্ডের ইচ্ছা রকম মারে। একসময় প্রিন্সিপাল স্যার এসে ঝগড়া থামিয়ে দেয়। কি হচ্ছে নীল, রিহান তোমার সিনিয়র। ও এই আপুটাকে এখানে জোর করে স্মোক করাচ্ছিল, এইরকম ছাত্র কলেজে রাখার প্রয়োজন নেই, এখনই সব ছেলেকে রাস্টিকেট করবেন। প্রিন্সিপাল রিহানকে বলল মেয়েটির কাছে ক্ষমা চাইতে। রিহান আর কোনো উপায় না পেয়ে ক্ষমা চেয়ে নেয়, বাট রিহানের মনে রাগ রয়ে যায়। রিহান কোনোভাবেই নীলের ওপর প্রতিশোধ দিতে পারতেছিল না। রিহান আর কোনো বুদ্ধি না পেয়ে বৃষ্টিকে পটিয়ে ফেলে, বৃষ্টিও রিহানের ফাঁদে পা দেয়। সেখান থেকে নীলের জীবনে এলোমেলো হয়ে যায়। নীল বৃষ্টিকে ছোটোবেলা থেকে ভালোবাসত, যে ছেলেটা কখনো সিগারেট পর্যন্ত শুয়ে দেখিনি, তারপর থেকে রেগুলার ড্রিঙ্কস করতে শুরু করে। ফ্রেন্ডরা অনেক বোঝায় কিন্তু কারো কথা শোনে না। এটা নিয়ে নীলের আব্বু আম্মু অনেক চিন্তিত হয়ে পড়ে। বৃষ্টি রিহানের উপরে অনেকটা দুর্বল হয়ে পড়ে। বৃষ্টি, নীল বাসায় থাকলে আমাদের কখনো এক হতে দিবে না। চলো আমরা বিয়ে করে ফেলি। এখনই না, একটা কথা রাখতে পারলে আমি তোকে বিয়ে করব। কি কথা? নীলকে বাসা থেকে তাড়াতে হবে। বৃষ্টি এতটাই রিহানের প্রেমে মগ্ন ছিল যে রিহানের সব প্ল্যান এই রাজি হয়ে গেল। একদিন সকাল 6টার দিকে বৃষ্টি নীলের রুমে যায়। রুমে গিয়ে নীলকে ডেকে তোলে। বৃষ্টি গিয়ে দরজা লক করে দেয় আর নিজের জামা হালকা ছিঁড়ে চুলগুলো এলোমেলো করে চিল্লাতে থাকে। নীল শুধু অবাক হয়ে তাকিয়ে আসে। এক সময় নীলের আব্বু আর আম্মু এসে দরজা ধাক্কাতে লাগে। বৃষ্টি নীলের দিকে তাকিয়ে একটা শয়তানের হাসি দেয়, তারপরে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলেই নীলের আম্মুকে জড়ি ধরে কেঁদে দেয়। কি হয়েছে? চাচু, ও আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। এই কথা বলাতেই নীলের আব্বু নীলকে থাপ্পড় মারে। নীলের আম্মু ঘটনা বিশ্বাস করতে চায় না। দেন বৃষ্টি বলে নীল এখন নেশা করে ও সব কিছু করতে পারে। নীলের বাবা নীলকে বাসা থেকে বের করে দেয়। নীল যাওয়ার সময় বৃষ্টির দিকে তাকে শুধু একটা কথাই বলে, অনেক আফসোস করবে বাট খুঁজে পাবে না। নিধি সব শুনে কান্না করতে লাগলো। নিধি আর একটু লেট না করে আঙ্কেল আর রানাকে নিয়ে ঢাকা আসার জন্য রওনা দিল। আমি আর আম্মু বিকেলের ড্রয়িং রুমে বসে আছি, তখনই কলিং বেলটা বেজে উঠল। আম্মু গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার পর যাদের দেখলাম তাদের দেখে তো আমি অবাক হয়ে গেলাম। দরজা খোলাতে আঙ্কেল নিধি আর রানা ভিতরে আসে। নিধি এসে আম্মুকে সালাম করে, আম্মু শুধু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আম্মু নিধিকে টেনে তুলল। আপনাদের তো চিনতে পারলাম না। আম্মু, আমি নীলের ওয়াইফ। ও যা বলছে তা কি সত্যি?